প্রায় ২০,০০০ মোবাইল ফোন এভাবে তারা বিভিন্নভাবে কখনো চুরি, কখনো ছিনতাই অথবা কেউ তাদের কাছে বিক্রি করেছে, সেই মোবাইল ফোন তারা নিয়ে বিভিন্নভাবে অল্প সময় আইএমইআই পরিবর্তন করে পুনরায় আবার আমাদের সম্মানিত গ্রাহক যারা আছেন তাদের কাছে তারা বিভিন্ন মূল্য মানে আমি আপনাদেরকে বলেছি ৫০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত দামে তারা বিক্রি করেছেন। র‍্যাব ফোর্সেস ইতিপূর্বে গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে এরকম অবৈধ মোবাইল ফোন চুরি ও ছিনতাই করার পর যারা চোরা কারবারি করে এই চক্রের বেশ কয়েকজনকে আমরা আটক করেছি এবং বেশ কিছু অভিযান পরিচালনা করা হয়েছে। মূলত এই ঈদুল ফিতরকে কেন্দ্র করে বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে র‍্যাব ৩-এর আভিযানিক দল মূলত ৪টি ভাগে বিভক্ত হয়ে রাজধানী এবং আশেপাশে ৪টি এলাকায় অর্থাৎ খিলগা, মোহাম্মদপুর, গুলিস্তান এবং সোনারগাঁ এই ৪টি এলাকায় গতকালকে অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনা করে এই মোবাইল চুরি করা বা ছিনতাই করে পরবর্তীতে যে চোরা কারবারি যারা করছে এই চক্রের ২০ জনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি, যেখানে আমরা প্রায় ৯০০ বিভিন্ন স্মার্টফোন এবং বাটন ফোন আমরা তাদের কাছ থেকে জব্দ করতে সক্ষম হই এবং খুব অল্প সময়ে মোবাইল ফোনের আইএমইআই পরিবর্তন করার জন্য যে তারা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে বা সফটওয়্যার ব্যবহার করে সেগুলো আমরা আটক করতে সক্ষম হই। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হই। ১-২-৩ ঢাকায় জমি জিতে নি ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে তারা মূলত গত ৫-৬ বছর যাবৎ এই মোবাইল চুরি বা চোরা কারবারির সাথে তারা জড়িত এবং তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে তারা এই কার্যক্রম পরিচালনা করে থাকে। আমরা যাদেরকে আটক করেছি এদের মধ্যে থেকে কয়েকজন নিজেরা মোবাইল ফোন চুরি ও ছিনতাই করে, পাশাপাশি তাদের চক্রের অন্যান্য সদস্য যারা বিভিন্ন জায়গা থেকে মোবাইল ফোন ছিনতাই করে বা চুরি করে তাদের কাছ থেকেও স্বল্প মূল্যে মোবাইল ফোনগুলো তারা ক্রয় করে নেয়। পরবর্তীতে এই চক্রের যারা অন্য সদস্য আছেন অর্থাৎ যারা আইএমইআই পরিবর্তন করার এক্সপার্ট দেলোয়ার এবং আবুল মাতব্বর নামে আমরা দুজনকে আটক করেছি, যারা খুব অল্প সময়ে এই স্মার্টফোনগুলোর আইএমইআই পরিবর্তন করতে পারে তাদের কাছে এই ফোনগুলো দেয়া হয়। পরবর্তীতে আইএমইআই পরিবর্তন করার পর যেগুলো স্মার্টফোন বা ভালো ফোন এই ফোনগুলো বিভিন্ন মার্কেটে যেখানে মোবাইল ফোন ঠিক করা হয় সেখানে ৫০০ থেকে ২০,০০০ টাকা মূল্যমানে বিক্রি করা হয়, আর যেই ফোনগুলো অবস্থা তুলনামূলক একটু খারাপ থাকে সেই ফোনগুলো